রাধে রাধে দর্শকবৃন্দ, গোপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গোপুর কৃপায় আপনারা সকলে ভালো আছেন। প্রতি বছর আমি আমার সাধ্যমতো গোপু জন্মাষ্টমী পালন করে থাকি। এবছর আপনাদের সাথে যুক্ত হওয়ার পর এটা গোপুর আপনাদের সাথে প্রথম জন্মাষ্টমী, কিন্তু আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। সব কিছু নিজে আয়োজন করার জন্য ও কিছুটা সময় গোপুর কাছে নিবেদন করার জন্য আমি যথার্থভাবে তা ভিডিওগ্রাফ করে তুলতে পারিনি। তবু যতটা সম্ভব হয়েছে ছোটোখাটোভাবে আমি যতটা পেরেছি শুধুমাত্র আপনাদের কাছে তুলে ধরার জন্য তা তুলে রাখার চেষ্টা করেছি, যা আপনাদের সাথে ভাগ করে নিলাম। প্রথমেই গোপুর অভিষেকের সময়, তার অভিষেক করিয়ে নেওয়া হলো। স্নান শেষে গোপু আমার সুন্দরভাবে তৈরি হয়ে নিল তার জন্মদিনের জন্য। জন্মদিন পায়েস ছাড়া অসম্পূর্ণ, তাই সবার প্রথমে পায়েসটা তৈরি করে নেওয়া হলো। গোপুর সমস্ত ভোগই আমরা নিজের হাতে তৈরি ভোগ পরিবেশন করে থাকি, তাই একে একে গোপুর সমস্ত ভোগ আমরা তৈরি করে নিলাম। সকালে মিষ্টান্ন ভোগ পরিবেশন করার পর দুপুরে আমরা গোপুকে অন্নভোগ পরিবেশন করে থাকি, এটা তারই প্রস্তুতি চলছে। ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যতটুকু পেরেছি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। আমি সত্যিই ক্ষমা প্রার্থী, আরও ভালোভাবে হয়তো এটা আপনাদের সামনে তুলে ধরা যেতে পারত, কিন্তু আমার হয়ে ওঠেনি। আমি যতটা পেরেছি আপনাদের সামনে ততটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এটুকু সহযোগিতা আপনারা করবেন।
খুব সামান্য আয়োজনের মধ্য দিয়ে গোপুর ঘরটি সাজিয়েছিলাম এবং গোপুর কিছু প্রিয় খাবার গোপুকে নিবেদন করার ছোট্ট প্রয়াস করেছিলাম মাত্র। এভাবেই খুবই ঘরোয়াভাবে এবছরের গোপুর জন্মদিন আমি পালন করেছি বিশেষ কারণবশত। যাই হোক, আপনারা প্রার্থনা করবেন আমি যেন এভাবেই গোপুর জন্মদিন প্রতি বছর আরও সুন্দরভাবে, আরও উন্নতভাবে, আরও নিষ্ঠাভাবে, নিষ্ঠা সহযোগে পালন করতে পারি। আমি কেন, আমি চাই আপনারা সকলেই গোপুকে জন্মাষ্টমীতে আপনাদের সেই সৌভাগ্য হোক যেন গোপুকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যতটুকু পারবেন, যা পারবেন সেটুকুই গোপুকে ভোগ হিসাবে নিবেদন করুন। আমি বিশ্বাস করি এবং আমি মানি আপনি যেটুকুই মন থেকে করবেন গোপু সেটুকুই আপনার কাছে গ্রহণ করবে। আমার এই খুবই সামান্য ছোট্ট প্রয়াসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা যারা গোপুর সাথে যুক্ত আছেন তারা জানেন এই বিশেষ দিনটি কীভাবে গোপুর সাথে কেটে যায়, আর তাছাড়া সবটা সবসময় তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না, কিছুটা নিজেদের মধ্যেই থেকে যায়। তা যতটা পেরেছি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, কতটা সার্থক হয়েছি অবশ্যই জানাবেন।